দুর্গাপুজোর আগে বিরাট নিয়োগ চলছে মিল্টন কোম্পানিতে এখানে যে কোনো যোগ্যতায় যে কোনো বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের স্যালারি কত টাকা মান্থলি বেতন কত টাকা দেবে সব কিছু নিয়ে বলবো সব কিছু নিয়ে আলোচনা করব। মিল্টন একটা নামি দামি কোম্পানি যারা ওয়াটার বটল হটস্পট বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানিয়ে থাকে এই সমস্ত প্রোডাক্ট প্যাকিং প্যাকেজিংয়ের কাজ রয়েছে কত ঘন্টা ডিউটি সব কিছু এক এক করে দেখে নাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে মিল্টন কিন্তু একটা নামি দামি কোম্পানি এবং মিল্টন কোম্পানির যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই হালকা কাজ যেরকম প্যাকিং প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং লোডিং আনলোডিং হেল্পিংয়ের কাজ সব কিছু নিয়ে আলোচনা করব নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো তো দেখো প্রথমেই বলেছে পুরুষ এবং মহিলা তোমরা উভয় এখানে চাকরির জন্য বা কাজের জন্য আবেদন করতে পারবে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে পুরুষ মহিলা ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত সকলেই কিন্তু এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো ষাটটি একশো ষাটটি টোটাল ভ্যাকেন্সি মানে মোট শূন্য পথ খালি রয়েছে একশো ষাট জন একশো ষাটটির মতো এরপর বলেছে এখানে ডিউটির টাইম কত মানে তোমাদের এখানে কাজ করতে হবে কতক্ষণ প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো রকমের পার্ট টাইম চাকরি না এটা কিন্তু ফুল টাইম চাকরি অর্থাৎ তোমাদের কিন্তু আট থেকে ন ঘন্টা এখানে ডিউটি করতে হবে প্রত্যেক দিন এখানে তোমাদের আট থেকে ন ঘন্টা প্রত্যেক দিন ডিউটি করতে হবে এবং একমোডেশন সেটাও পাবে আট থেকে ন ঘন্টা ডিউটির মাঝখানে তোমাদের টিফিন ব্রেক বা লাঞ্চ ব্রেক দিয়ে দেবে টিফিন ব্রেক বা লাঞ্চ ব্রেকের সময় হচ্ছে তোমাদের 30 মিনিট তোমাদের কিন্তু 30 মিনিট দেওয়া হবে অ্যাকোমোডেশন এবং ফুড অ্যাভেলেবেল বলেছে এখানে অ্যাকোমোডেশন মানে তোমরা যদি কোম্পানির ক্যান্টিন থেকে খাবার নিয়ে খেতে চাও তাহলে কিন্তু দশ টাকায় তোমরা পেট ভরে খাবার পাবে এটা কোম্পানির ক্যান্টিন থেকে এবং কোম্পানিতে যদি তোমরা রুম চাও থাকার জন্য তোমাদের কিন্তু পরিবার সহ রুম ফ্রি দিচ্ছে কোম্পানি মানে রুমের যে টাকাটা সেই চার্জেসটা লাগবে না উইকলি অফ উইকলি বলেছে সানডে অফ মানে রবিবার দিন ছুটি থাকবে প্রত্যেক সপ্তাহের একদিন করে ছুটি সেটা রবিবার দিন থাকছে এবং এটা কিন্তু সম্পূর্ণ দিনের বেলায় চাকরি মিল্টন কোম্পানিতে যে চাকরিটা এটা কিন্তু সম্পূর্ণ দিনের বেলায় কাজ মানে ডে ডেসিফ্ট রয়েছে তোমাদের এখানে এবং তোমাদের এখানে ন ঘন্টা করে কাজ করতে হবে তারপর বলেছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নট রেকয়ার্ড বলেছে কোন রকমের কোনো এক্সপিরিয়েন্স চাইছে না মানে অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নেই তোমরা যদি তোমাদের নাম সইটুকু করতে পারো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো বয়সে যে কোনো যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র কাজ শিখে নিলেই হলো তোমাদের কিন্তু প্রথম এক সপ্তাহ কাজ শিখিয়ে দেবে সুন্দর করে তোমরা কাজ তাড়াতাড়ি শিখে নিলেই হলো কি কী কাজ করতে হবে দেখো মিল্টনের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্যাকিং প্যালে প্যাকেজিং যেরকম মিল্টনের জলে বোতল প্লাস্টিকে ভরা থাকে মানে একটা প্লাস্টিকের কাপড় র্যাপ র্যাপ করা থাকে সেটাকে বক্সে ভরতে হয় তার মধ্যে একটা প্রাইস ট্যাগ লাগাতে হয় এই সমস্ত বক্সে করা হেল্পিংয়ের কাজ লেবার হেল্পার তারপর স্ক্যানিংয়ের কাজ ডেলিভারির কাজ স্টোর স্টোরকিপারের কাজ এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে যারা যারা আবেদন করতে চাইছো ভিডিওটি দেখা মাত্রই তোমরা কিন্তু তাড়াতাড়ি গিয়ে আবেদন করে ফেলবে না হলে কিন্তু ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাবে কোয়ালিফিকেশান কি বলেছে যে কোনো যোগ্যতায় যে কোনো বছর বয়সে মানে অষ্টম শ্রেণী থেকে টানা তোমরা মাধ্যমিক পাস হোক মাধ্যমিকে যদি ব্যাগ থাকে তাহলেও চলবে শুধুমাত্র তোমাদের কাজ শিখে নিতে হবে স্মার্ট হতে হবে অ্যাপ্লাই মোড অফলাইন অনলাইন দুটো মোডই অ্যাপ অ্যাপ্লাই করতে পারবে তোমরা অফলাইনে আবেদন করাটা সোজা তোমরা সরাসরি চলে যাবে কোম্পানিতে গিয়ে তোমরা আবেদন করে ফেলবে সরাসরি এবং অ্যাকমোডেশান যেটা সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই চাকরিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট জেনুইন চাকরি কোনো রকমের কোনো ব্রোকারের কোনো ব্যাপার নেই এখানে যারা যারা আবেদন করতে চাইছো আমি ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু তোমরা মেডিকেল ইন্স্যুরেন্স পেয়ে যাবে ইনসেন্টিভ পেয়ে যাবে এবং পুজোর সময় একটা ছোট্ট বোনাস দেওয়া হয় একটা টাকা অ্যামাউন্ট বোনাস দেওয়া হয় সবাইকে কিন্তু এটা দেওয়া হবে এখানে কিন্তু ডেসিপ্ট ওয়ার্ক রকম নাইট শিফট না স্যালারি হচ্ছে তেরো হাজার ছশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু তেরো হাজার ছশো টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে এখানে ওটি পাবে বোনাস পাবে ইএসআই সুবিধা পাচ্ছ কাজের লোকেশান কোথায় কোথায় রয়েছে দেখো রয়েছে অল ওভার কলকাতা ধুলাগড় মালদা নিউটাউন টাউন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারাসাত মধ্যমগ্রাম নদীয়া হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় এবার আরেকটা কথা বলছি যারা এই সময় আমি যে সমস্ত জায়গা বললাম যারা এখান থেকে ভিডিও দেখছো না এর বাইরে থেকে দেখছো ঠিক আছে তোমরা একবার ফোন করে নাও ফোন করে জেনে নাও তোমাদের লোকেশানে অ্যাভেলেবেল রয়েছে কি না তোমাদের লোকেশানে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা কোন লোকেশনে গিয়ে তোমাদের নিকটবর্তী যে লোকেশান আছে সেখানে গিয়ে তোমরা আবেদন করবে কী করে সেটা একবার তোমরা অফিসে ফোন করে জেনে নাও সেই নাম্বারটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই নাম্বারটি আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি দেখো অফিস নাম্বার বলে যে নাম্বারটি আছে আমি ডিসক্রিপশনেও দিয়ে দিয়েছি অফিস নাম্বার বলে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে তোমরা ফোন করে নাও ফোন করে তোমরা কাজে জয়েন করে যাও দুর্গা পুজোর আগেই যারা যারা বেকার রয়েছে তোমরা কাজে ঢুকে যাও দেখো আরেকটা কথা বলে দিচ্ছি তোমরা যদি ফ্রি চাকরির আপডেট বা বাড়িতে বসে চাকরির আপডেট চাও তাহলে টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নাও টেলিগ্রামে কিন্তু আমি তোমাদের অনেকগুলো বাড়িতে বসে কাজের আপডেট দিয়ে দিয়েছি